everyone, good morning, welcome back to my channel, welcome back to my new vlog. Chaitri daily life vlogs, tomader shobai ke welcome. Asha kori tumra shobai bhalo acho, amio khub bhalo achi. Ei just ghum theke uthlam, to cholo ajke shara din ki ki kori tomader sathe share korbo. Ar kalke eto poriman brishti hoyechilo, to sob bolechilam bikele maer gift ta ashbe, to seta asheni, to amra jetei paini, mane tarpor current chilo na onek khon, pray 9tar shomoy current esse, to ajke abar jabo hocche sei gift ta ante. Cholo ki ki ni setao dekhabo. আর আজকে সারা দিন কি করি সবকিছু শেয়ার করব তোমাদের সাথে. চলো, এই যে মা মা উঠে অলরেডি রান্নাঘরে কাজ করছে, কারণ বাড়িতে অলরেডি দাদা বৌদি সবাই প্রদীপ সবাই আছে, তো সবাই থাকলে অলরেডি অনেক কাজের চাপ থাকে. চলো, মা এখন যাবে হচ্ছে বাজারে, আর আমি দেখি সবার জন্য চাটা করবো, চাটা খাবো, আয়ুষ্কৃষ্ণাকে খাওয়াবো, সবকিছু করবো. আয়ুষ এখন উপরে গেছে দাদাদের সাথে আম কুড়োতে, মানে আগের দিন তোমাদের দেখিয়েছিলাম আমাদের ছোট ছাদে অলরেডি আম পড়ে থাকে, তো ওগুলো এখন গেছে পোড়াতে. কালকে যে ঝড়টা হয়েছিল ওই ঝড়ে আবার গাছের প্রচুর আম পড়ে গেছে. এখানে একটু মাকে হেল্প করে দিয়েছিলাম, মা বোতলগুলো একটুখানি জল ভরে দিয়েছিলাম, কারণ মা আবার তাড়াহুড়ো করছিল চাটা খেয়েই বাজারের জন্য বেরিয়ে যাবে, কারণ দেরি হয়ে গেলে আবার বাজারে সেরকম মাছ পাওয়া যায় না. তো মাকে একটুখানি বোতলগুলো ভরে দিয়েছিলাম, কারণ সবাই ঘুম থেকে উঠলে জল খেতে চাইবে. তারপর আবার মা বলছিল চা অলরেডি কড়া করে দিয়েছে বৌদি, তুই জাস্ট গরম করে নিয়ে তুই আর ভূমি খেয়ে নিবি. তো এই যে মাকে একটু হেল্প করে নিয়ে তারপর আমি আবার ব্রাশ করে নেব, কারণ আয়ুষ উঠে গেলে আবার আয়ুষকে একটু খাওয়াতে হবে. তো এগুলো একটুখানি তাড়াতাড়ি করছিলাম আর কি. মা তো সারাদিন কাজ করে, সেখানে মাকে একটুখানি তাড়াহুড়ো করে সব হেল্প করে দিয়েছিলাম. মা বলছিল কী মাছ খাবি সেটাও জিজ্ঞেস করছিল. তো এই সব কিছু মিলিয়ে একটু গল্প গুজব. এখানে আবার চা খেতে বসেছি আমরা দুজন মিলে. আর একটা কথা কি জানো, আমি না বিস্কুট খেতে খুব ভালোবাসি, মানে বিস্কুটের প্যাকেট পেলে মানে কখন যে পুরো খেয়ে ফেলবো আমি নিজেও জানি না. লম্বা করে দিল
এখানে বাজার নিয়ে চলে এসছে। এই যে এখানে ইলিশ মাছ নিয়ে চলে আজকে চলে এসছে মা, আজকে ইলিশ মাছের তরকারি হবে, তার সাথে মাছের ডিমের পাতুরি। তোমাদের সাথে ওই রেসিপিটা আজকে শেয়ার করে দেবো। ব্রেকফাস্টটা সেরে আয়ুষকে ঘুম পাড়িয়ে আমি আর মিস্টার প্রবীণ বেরিয়ে পড়লাম মায়ের জন্য গিফট কিনতে, কারণ প্রতিম বলছে এখনই চলো, বিকেল হলে যদি আবার কালকের মতন বৃষ্টি হয় তাহলে আর গিফট কেনা দেরি হয়ে যাবে, ওর আবার সোমবার থেকে অফিস আছে। এই জন্য আমরা দুজন তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম গিফট কিনতে, আবার তাড়াতাড়ি বাড়িও আসতে হবে। মার জন্য গিফট কিনে অলরেডি বাড়ি চলে এসেছি। গিফটটা তোমাদের একটু বাদে আমি আনবক্সিং করে দেখাচ্ছি যখন প্রতি মায়ের হাতে দেবে। মা আসলে এখন এতই রান্নার কাজে ব্যস্ত, কারণ বাড়িতে জামাই আছে, দাদা আছে, সবাই আছে, তো মা রান্নার কাজে একদম ব্যস্ত। তো আমি এই এসে আয়ুষ ঘুম থেকে উঠে গেছে, ওই যে আয়ুষ শোনো, আয়ুষকে এবার স্নান করাবো, তারপর আমি স্নান টান করে তারপর লাঞ্চ টাইমে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। বাড়ি এসে দেখি মা আর বৌদি দুজন মিলে রান্না করা শুরু করে দিয়েছে। এখানে ইলিশ মাছ ভাজাও হয়ে গেছে, কচুর ছড়া দিয়ে মানে গাঠি ছড়া দিয়ে ইলিশ মাছ হবে, আর কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথারি, আর মাছের ডিম পাতুরি। এই যে মা দুজনে মিলে রান্না করছে। এখানে বৌদি সুন্দর করে মাছের ডিমটাকে মেখে নিয়েছে, এবার কলা পাতায় ওটাকে পাতুরি দেওয়া হবে। এই যে এখানে কলা পাতায় সুন্দর করে, এগুলো আমাদের বাড়ির গাছেরই কলা পাতা, কারণ পাতুরি দেওয়ার সময় না ছেঁড়া কলা পাতায় ঠিক পাতুরি দিলে না পাতুরি থেকে ঝোল বা কোনো কিছু বেরিয়ে যায়, মানে দমে ভালো হয় না, কারণ পাতুরি জিনিসটা দমে যত ভালো হবে তত খেতেও সুস্বাদু হয়, একটা স্মোকি ফ্লেভারও আসে। আজকে আসলে ভিডিওটা আমার শ্যুট করা হয়নি, ভেবেছিলাম দিয়ে এটা পাতুরির রেসিপিটা শেয়ার করব, একদিন তোমাদের জন্য একটা ছোট রিল করে আমি এটা শেয়ার করে দেবো। খুবই আমি খেতে, মানে তোমরা চাইলে ফয়েল পেপারও এটা করতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ যারা ধরো কলকাতায় প্রপার টাউনে থাকো ওরা কলা পাতা না পেলে ফয়েল পেপারও এটা করতে পারো, খুবই ইয়ামি হয়। একবার করে খেয়ে দেখবে, এক মাছের ডিমের পাতুরি দিয়ে দুপুরে ভাত পুরো খেয়ে ফেলতে পারবে, আর খুবই স্বাদের হয় এই ইয়েটা। আর মা সবসময় কলা পাতায় দেয়, কারণ আমাদের এখানে শান্তিপুরে সবসময় তুমি কলা পাতা ভালো পেয়েই যাবে, মানে ছেঁড়া ফাটাও থাকে খুবই কম, সবসময় পাওয়া যায়। এখানে লাঞ্চ টাইম হয়ে গেছে, আমি আমার লাঞ্চ নিয়ে বসে পড়েছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এই যে বিকেলবেলা জাস্ট ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি একটুখানি বসে সময় কাটাতে, যেন ঘুমের লাইটে যেন কাটছেই না। দুপুরে ভাত খেয়ে ঘুমালে না খুব একটা বাজে স্বভাবে দাঁড়িয়ে যাচ্ছে, তো কদিন ধরে খুবই ভাত ঘুম হয়ে যাচ্ছিলো, তো ভাবছি এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে। কিছুক্ষণ একটু শুয়েছিলাম, আয়ুষকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আয়ুষ মিস্টার ভৌমিক দাদাবতি সবাই ঘুমাচ্ছে, আর দুপুরের পর থেকে সেরকমভাবে ক্যামেরাটা ধরা হয়নি, কারণ হচ্ছে দুপুরের পরে খেয়ে দিয়ে না পুরো আয়ুষকে ঘুম পাড়াতে হবে, আর খেতে বসে সবাই থাকলে যা হয় আর কি গল্প গুজব, সেই গল্প করতে করতে খেতে খেতে দেরি হয়ে গেল। তারপর এখন ঘুম থেকে উঠে দেখছি মা অলরেডি আমসত্ত্বর জন্য আম নিচ্ছে, কারণ মা সবসময় কী করে সকালে কাজের চাপ থাকে তো বিকেল করে আম তো প্রচুর পরে এই ঝড়ে বৃষ্টিতে, তো সেগুলো নিয়ে রেখেছে, তারপর সেগুলোকে নিচ্ছে বসে বসে আর কি। দুপুরবেলা চোখে কাজল পড়েছি, যার জন্য চোখের নিচে দেখো কালি হয়ে গেছে, ঠিক করে ওঠানোই হয়নি আর কি। যাই হোক চলো এবার চাটা খাবো, সবাই ঘুম থেকে উঠলে সবাইকে চা করে দেবো, চলো। তোমাদের সাথে আরেকটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি প্রত্যেকদিন তোমাদের বলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, তো আমি আজকে আরেকটা জিনিস বলবো, লাইক তখনই দেবে যখন তোমাদের ভালো লাগবে, আর যে জিনিসগুলো ভুল হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। বিকজ দেখো এই যে এই লাইফ প্রফেশনে আমি ফার্স্ট টাইম, আমি শাড়ি লাইভ করি অনেকেই জানো, তো ওটা নিয়ে আমি এখন করতে 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 ভালো খারাপগুলো আমি নিজেও অনেক সময় নিজের লাইফ দেখলে বুঝতে পারি, আর তো এই যে জায়গাটায় যেহেতু আমি প্রথম, তো তোমরা আমাকে অবশ্যই যেটা ভুল হচ্ছে সেটা অবশ্যই আমাকে বলবে যে এই জায়গাটায় ভুল হচ্ছে, ঠিক আছে? আর এই কথাটাই মানে তোমরা আমার ভুল ধরে ধরিয়ে দিলে তাহলে আমি বুঝতে পারবো আর কি। চলো মা দেখাই, দাঁড়ো ছাদ থেকেই দেখাই মা নিচে বসে কীভাবে আমসত্ব দিয়ে নিচ্ছে, চলো। এই দেখো
মা বিকেলবেলা হলে এরকম আম সত্ত্ব নিয়ে রেখে দেয়। এই সব মা আম দেখছো না, কিছু ছেঁড়া ফাটাও রয়েছে, তো এগুলো সব গাছ থেকে কালকে ঝড়ে পড়েছে, তো মা বলছে পচে যাবে, সব তাড়াতাড়ি নিয়ে। দেখো দুপুরবেলা হনুমান এসেছিল, দেখো আমগুলোকে কি সুন্দর পাকা আম, সব খেয়ে খেয়ে এরা কি করছে, আমাদের যে ছোটো ছাদটা আছে সেই ছাদের ওপর দেখো হাঁপ করে খেয়ে খেয়ে রেখে দিয়েছে। আর হনুমান আসলে কি বলতো, আমরা কেউ সাধারণত বেরোই না, কারণ ওরা অনেক সময় দেখো নিচেও খেয়ে সব রয়েছে, দেখো সব পাকা পাকা আমগুলোকে হাফ হাফ করে খেয়ে রেখে দিয়েছে। আর আমরা সেভাবে কি বলতো, হনুমান আসলে আমরা তাড়াতে আসি না, কারণ অনেক সময় ওরা দাঁত খিঁচায়, যেটা হয় ভয় লাগে যদি খামচে টামছে দেয় আর কি। এই যে সব আসলে এখন তো আম পুরো পেকে গেছে, ভালোই পেকে গেছে, সব আমই মোটামুটি পেকে গেছে আর কি। চলো এবার একটু নিচে যাবো, দেখি সবাই উঠেছে কিনা, আয়ুষ উঠেছে কিনা, সবাইকে চা দেব। এই যে সন্ধে হয়েছে, সবার জন্য চা বানাতে এখানে চলে এসেছি। আর তোমরা সবাই জানো আমি এমনি চা প্রেমী, সন্ধে হলে এমনি চা না খেলে বেশ চলে না। তো এই যে উপর থেকে এসে সবার জন্য চা করছি, সবাইকে এবার চা। যখন আমি আর প্রথম বেরিয়েছিলাম, সবার জন্য পেস্ট্রি নিয়ে এসেছিলাম সন্ধে স্ন্যাক্স হিসেবে। মা খুবই লাজুক প্রকৃতির, মানে তোমরা আস্তে আস্তে দেখতে পাবে সব ব্লগে, আসলে মা যখন গিফট দেয় না, মা সবসময় এগুলো খুব একটু লজ্জা পায়, মানে কেন জানি না মা এরকম টাইপের, সবসময় সাদা হাসি দেয় আর একটুখানি লজ্জা পায়। তাই মাকে বলছিলাম তুমি একটু খুলে দেখো, দিদি দেখো, খোলো খোলো মা, খোলো খোলো দেখো, কালকে সকালে পাউরুটি আনবো টাটকা দিয়ে, তখন এখন পাউরুটি সকালেটা বাসি হবে, এখন এনে না না পুতকি নিয়ে আয়, ওকে তোমার পছন্দ হয়েছে, তুমি সবসময় সকালে ব্রেকফাস্টে খাও তখন খাওয়া। ডিম না তো, এটা নর্মাল টোস্টার, জাস্ট রুটিটা দেবে অটোমেটিক ইয়ে অন করে দেবে, অটোমেটিক হয়ে যাবে। দিদির সাথে খেলতে খুবই ব্যস্ত, তো দিদির সাথে খেলছে আর এদিকে মা সন্ধ্যা আরতি দিচ্ছে। তোমাদের আমি একদিন দেখিয়েছিলাম, একদিন পুরো মা সন্ধ্যা আরতি আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে মা সন্ধ্যা আরতি দেয়। এখন তোমরা আওয়াজ শুনতেই পাচ্ছ, মা সন্ধ্যা আরতি দিচ্ছে আর এদিকে আমি আয়ুষের জন্য খাওয়ার রেডি করছি। এখানে আয়ুষের জন্য ওটসের পায়েস করা হয় রাতের বেলা, মাঝে সাথে ওটস দিই, কখনো কখনো ভাতও দিই, মানে মিলিয়ে মিশিয়ে, কোনো দিন সুজিও দিই, এই আর কি। এখানে ওটসটা তৈরি করছি, দুধটা গুলে রেখেছি, আর এখানে ফিডিং বোতলটা আমি সিদ্ধ করি। আমাকে সবাই জানিও তো, তোমরা কি সবাই একবার বেবি খাওয়ার পরে ফিডিং বোতল সিদ্ধ করো, কারণ আমি সবসময় আয়ুষ খাওয়ার পরপরই ফিডিং বোতল সিদ্ধ করি, মানে হচ্ছে কিছুক্ষণ 5 মিনিট পর্যন্ত ওটা স্টিম করতে দিই, মানে এটা আমি ডেলি করে থাকি, ও একবার খাওয়ার পরই করি। আর সাধারণত সারাদিনে অত দুধ খেতে চায় না, ঘুম থেকে উঠে ওর দুধটা খাবে। তো এই যে আয়ুষের জন্য ওটসের ফ্রাইসটা করছি, ওটসটা প্রথমে একটুখানি হালকা ফ্রাই করে নিচ্ছি, তারপর ওটসের খিচুড়ি পায়েসটা করবো। মাঝে সাঝে সকালে আমি ওটসের খিচুড়িও দিই, মানে একদিন এক একটা ঘুরিয়ে ফিরিয়ে। এই যে আয়ুষের দিদি আয়ুষকে খাইয়ে দিচ্ছে, তুমি আম খাচ্ছ, তুমি কি খাচ্ছ, কি কি খাচ্ছ, আম। হ্যাঁ দিদি ভাই খাইয়ে দিচ্ছে আয়ুষকে, তাই না,
ভাত করার পরে আয়ুষের খাবার রেডি করে আয়ুষকে খাইয়ে দাইয়ে দিয়েছি। কিন্তু আমরা সবাই মানে কি সবাই বাড়িতে থাকলে কি যা হয় গল্প গুজব, তো রাত 12টা বাজে এখনও আমরা গল্প গুজব করে যাচ্ছি, সবাই খেলাম দিলাম, এবার ঘুমাবো। আর বাচ্চা পাটি অবশ্যই ঘুমিয়ে গেছে অনেক আগে, আয়ুষকেও আগে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি জাস্ট মুখটা ধুয়ে এলাম একটু স্কিন কেয়ার করে, এবার ঘুমাবো। চলো বাই, গুড নাইট, সবাইকে ভালো থাকো সুস্থ থাকো, যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক দিও ভিডিওটাতে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যেটা ভুল হবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। গুড নাইট।